শুভ অষ্টমী বন্ধুরা, দেখো আমি অষ্টমীর জন্য রেডি হয়ে গেছি। হ্যালো ফ্রেন্ডস, শুভ অষ্টমী। দেখো চান টান করে শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। দেখো আজকে আমি এই শাড়িটা পরেছি, এই শাড়িটা পরেছি, আর হালকা ফুলকা গোল্ডেনের গয়না পরেছি। তো এবার যাব পুষ্পাঞ্জলি দিতে, 10:30 বেজে গেছে অলরেডি। ওদিকে পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে। আমার মেয়ের শাড়িটা দেখাই, দেখো এই দেখো আমার মেয়ে আজকে এই ড্রেসটা পরেছে, একটা লং টপ। তো ও সাজুগুজু করে ফেলেছে হালকা, সকালবেলা বেশি মেকআপ টেকআপ করতে ভালো লাগে না, তো এইভাবে হালকা মেকআপ করে নিয়েছি। তো চলো এবার প্যান্ডেলে যাই, গিয়ে পুষ্পাঞ্জলিটা দিয়ে নিই। এসেছি অষ্টমীর অঞ্জলি দিতে। দেখো মায়ের পুজো হচ্ছে আর আমরা এসেছি অষ্টমীর অঞ্জলি দিতে। পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসছি। তো দেখো আমার বরের শাড়িটা তোমাদের দেখানো হয়নি। আমার বর আজকে হলুদ রঙের পাঞ্জাবি আর পরেছে, দেখো মুন্ডু কেটে যাচ্ছে। আসলে আমি তো আর ভালো ফটোগ্রাফার নই, আমার বর ফটোগ্রাফার বলে দেখছো আমাকে কিরম বকছে। তো চলো টাটা, এখন যাই এবার রান্না বান্না খাবার দাবারের জোগাড় করতে। শুভ অষ্টমী বন্ধুরা, দেখো আমি অষ্টমীর জন্য রেডি হয়ে গেছি। দেখো আমি একটা হলুদ রঙের হাজার বুটি জামদানি পরেছি, তার সাথে এই অর্নামেন্টসটা পরেছি এই কানে, আর এই মেকআপ করেছি। অষ্টমী একটু সাজুগুজু তো করতেই হবে বলো। আর আজকে একটা কমন জিনিস করেছি, কি বলো তো, আমিও পরেছি পিঙ্ক আর ইয়েলোর কম্বিনেশন, আর আমার সোনামাও পরেছে তাই। সোনামা চলে এসে ড্রেসটা দেখিয়ে দাও সবাইকে, হাই বলে দাও আর শুভ অষ্টমী বলে দাও সবাইকে। শুভ অষ্টমী। আর এই দেখো আজকে ওর অষ্টমীর লুকটা দেখো, ও একটা ঘাগড়া পরেছে পিঙ্ক আর ইয়েলো, আর মেকআপ করেছে আবার আমার মতো, নাকে আবার নথ পরেছে, আজকে আবার দেখো আবার কানে একটা নতুন কানের পরেছে, চেঞ্জ করেছে আজকে, প্রতিদিন রিং পরে থাকে, আর আজকে বায়না করেছে মা রিংটা খুলে দাও তুমি কানের পরো আমাকেও পরিয়ে দাও। তো তার জন্য বাধ্য হয়ে আজকে ওকে পরালাম। আর ওর ড্রেসটা কেমন হয়েছে তোমরা অবশ্য করেই বলো ওকে কেমন লাগছে, আর অবশ্য করেই আমাকে বলো কেমন লাগছে তোমরা। তো চলো দেখি এবার বেরোই, প্যান্ডেলে বসি কি কোথাও ঘুরতে যাই। আজকে একটু মেয়ে বায়না করছে যে ঠাকুর দেখতে যাব, তো দেখি ওর বাবাকে বলি, এখন আপাতত প্যান্ডেলে যাই, তারপর দেখছি যদি কোথাও বেরোনো যায়। তো চলো যাই। আমার মেয়েও দেখো কাকিমার সাথে পদ্ম ফোটাতে এসছে, কাকিমা আর আমার মেয়ে মিলে 108টা পদ্ম ফোটাচ্ছে, আর এদিকে ঢাকিরা ঢাক বাজাচ্ছে, অষ্টমীর পূজা চলছে। তো দেখতে থাকো তোমরা অষ্টমীর পূজা,
আর সাথে থেকো। সোয়াবাজার রাজবাড়ি ঘোড়া হয়ে গেছে, তারপর সামনে শতদলের ঠাকুর দেখে আমরা বাড়ি চলে এসেছি। তো চলো আজকের মতো আসি, অষ্টমীও শেষ, কাল নবমী পড়বে, তার জন্য আবার নতুন ভিডিও তোমাদের জন্য রইলো।